দাদা বলছি পূর্বাচলটা কি এটা? হ্যাঁ হ্যাঁ বলছি গোবিন্দ বিশ্বাসের বাড়িটা কোথায় একটু বলতে পারবেন? গোবিন্দ বিশ্বাস, গোবিন্দ ধর্মেন্দ্র বাবুর ছেলে নাকি? হ্যাঁ ওনার ছেলের নাম হতো গোবিন্দ। হ্যাঁ 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 কে আর ধর্মেন্দ্র বিশ্বাস। ও এই বাঁদিকের রাস্তাটা দিয়ে সোজা চলে যান, কিছু দূর গিয়ে দেখবেন একটা মোড় পড়বে, ওই মোড়ের ডান দিকের রাস্তাটা নেবেন, ওখানে গিয়ে দেখবেন আর একটা সরু গলি বাঁদিকে ঢুকে গেছে, ওখানে গিয়ে কাউকে জিজ্ঞেস করুন বলে দেবে। এই তো সোজা রাস্তা দিয়ে চলে যান আপনি। এইখানে হ্যাঁ হ্যাঁ তো এই রাস্তা দিয়ে। থ্যাংক ইউ দাদা। হ্যাঁ ভাই তোমার আর কি। ওদিকে তোর দাদা বলছি গোবিন্দ বিশ্বাসের বাড়িটা কোন দিকে? ভাই বলছি এখানে গোবিন্দ বিশ্বাসের বাড়িটা কোন দিকে? কে আর ধর্মেন্দ্র বিশ্বাস এখানেই বলেছিল ঠিকানাটা, পূর্বাচল পলতা। কি দাদা ডিস্টার্ব করছেন কেন? না 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 এই ঠিকানাটা দেখে একটু বলুন না কাইন্ডলি, আমি অনেকক্ষণ ধরে খুঁজছি। কই দেখি কি গোবিন্দ গোবিন্দ বিশ্বাস ধরুন ধরুন তো বাংলা করতে হয় না জান তো, ওই বাড়ি থেকে জিজ্ঞাসা করুন জান। দাদা বলছি এই বাড়িতে তো তালা, তালা এই বাড়ি। ধর তেরি ওই যে লিডার গাড়িতে বসে আছে, জান ওনার কাছে জিজ্ঞাসা করুন জান। দাদা বলছিলাম যে গোবিন্দ বিশ্বাসের বাড়িটা কি এইখানে? কেয়ার অফ ধর্মেন্দ্র বিশ্বাস, ভদ্রলোক ওই উনি ইন্স্যুরেন্সে কাজ করেন। কি দাদা কাকে পাঠিয়েছেন? সকাল থেকে বাবা আর আমি ওয়েট করে বসে রয়েছি, এখনো পর্যন্ত এসে পৌঁছালো, নাম্বার ট্রাই করছি সুইচ অফ। আরে বাবা কিছু তাড়াতাড়ি একটা ব্যবস্থা করুন। হ্যাঁ ওই তাড়াতাড়ি একটা ব্যবস্থা করুন দাদা, একটু বলুন না। আসলে আমার ফোনে ওনার নাম্বার ফাম্বার সব ছিল, অ্যাকচুয়ালি আমি এই লাইনে আমার বাড়ি নয় তো, আমার ফোনটা সকালে ফোরে হাত থেকে পড়ে নষ্ট হয়ে গেছে জানেন তো, মানে আমি সিরিয়াসলি ওনাকে আজকে খুব দরকার। বিশ্বাস করুন আমি সত্যি আমি অনেক দূর থেকে আসছি, মুদি দোকানে জিজ্ঞাসা করলাম বললো এইখানেই, কিন্তু এখানে বাড়িটা খুঁজে পাচ্ছি না দাদা, একটু বলুন না দাদা এই ঠিকানাটা একটু বলুন না। দাদা প্লিজ বলুন না। দীপু একটা পেক্কা দে তো আমায়, আর রাজু দীপুকে একটা ম্যাক্স বলাম দে, একটা ক্লিয়ার করে দিক। দাদা আমি কিন্তু অনেকটা দূর থেকে আসছি। চার নম্বর বেসটা কি হবে? ওটা কিন্তু হার আছে, ওটা তুই ছেড়ে দে। আর গাবলু চার নম্বর বেসটা একটা গোহা অ্যাটাক দিয়ে থ্রিস্টার নিয়ে আয় তো। ওই কি রে? হ্যাঁ দিচ্ছে গো। এবার কিন্তু ক্লায়েন্ট থেকে বার করে দেবো একদম, আজকালকার ছেলে কথা শোনে না একদম। দাদা আপনাকে যেটা বলছি প্লিজ একটু। আরে রেসপেলটা কি এভাবে ইউজ করে নাকি? আর উইজার্ড গুলো তুই এভাবে নষ্ট করলি ধর সালা, কিচ্ছু বলার নেই, কিচ্ছু বলার নেই, তোদের জন্য ওয়ারটা পুরো হারবো এবার, হয় না কিভাবে এভাবে অ্যাটাক গুলো যদি পরপর নষ্ট করিস তোরা, কিচ্ছু বলার নেই, কি বলবো কিচ্ছু বলার নেই। এটা কি হবে? ডান দিকের এরিটাকে ভাঙ আর বাদিক দিয়ে ড্র্যাগ ঢোকা, ঠিক আছে যা ত্রিশটা চাই। আচ্ছা ঠিক আছে।
কানেকশনের কি হলো? যা, কানেকশন চলে গেল। দূর ফালতু কানেকশন। হে গোবিন্দ, গোবিন্দ কে? ও গোবিন্দ দা। হে গোবিন্দ, হে গোবিন্দ, গোবিন্দ এই যা তো দেখ তো কি হলো। এই ছাগল, এখানে তালা দেওয়া দেখতে পাচ্ছিস না? ঘুরে ওদিকের গেট দিয়ে যা। ওয়াইফাই চলে গেল না কি হলো বুঝতে পারলাম না দাদা। এই গোবিন্দ। হ্যাঁ বল। আমি কানেকশন কি হলো রে, ওয়াইফাই অফ করেছিস নাকি? কই না তো। ও, কারেন্ট গেছে রে বোধ হয়, লোড শেডিং। আরে ধর সালা, তুই আধ ঘন্টা বাকি আর ওয়ার্ডে রাখো, আর জিততে পারবো এরকম করলে? রে তোর ছেলেটা যে আসবে বললো তো এখনো তো এলো না। এলো না তো এখন আর কি করে, এখনো পর্যন্ত তো আসলো না, বললো তো আসবে। আজকালকার ছেলে কোনো সময় জ্ঞান নেই। ভাই একটু শুনবে, এই গোবিন্দ বিশ্বাসের বাড়িটা কোথায় একটু বলবে?